শুক্রবার ঘটা করে রায়গঞ্জে অনুষ্ঠিত হলো সন্তোষী মাতার পুজো। রায়গঞ্জের স্কুল রোডে অবস্থিত সন্তোষী মাতার মন্দিরে প্রতি বছর জাঁকজমকপূর্ণভাবে দেবীর আরাধনা করা হয়। এবারেও সেই একই ছবি। সকাল থেকে পুরোহিত সহযোগে পুজো অনুষ্ঠিত হয়। অঞ্জলি দিতে ঢল নামে ভক্তদের অন্নভোগের ব্যবস্থাও করা হয়েছে। পুজো শেষে প্রসাদ বিতরণ করা হয়। এবারে 49তম বর্ষে পদার্পণ করলো এই পুজো। পুজো কমিটির উৎসব সম্পাদক সুব্রত বসাক জানান, শুক্রবার সন্ধ্যায় পুজো উপলক্ষে স্থানীয় শিল্পীদের নিয়ে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। শনিবার দুপুরে রয়েছে নরনারায়ণ সেবা। আজকে আমাদের ঘটা করে যেভাবে প্রতি বছরই হয় তার অনিয়ম হয়নি। সেই সকালবেলায় আমরা নদী থেকে বাড়ি এনে আনয়ন করেছি এবং তারপরে পুজো আরম্ভ হয়েছে। পুজো প্রায় অর্ধেকটা হয়ে এসছে, তারপরে এখন অন্নভোগ হবে, অঞ্জলি হবে, তারপর রায়গঞ্জের আপামর রায়গঞ্জবাসী যে আসবে সবাইকে আমরা এই মন্দির থেকে প্রসাদ দেব। তাছাড়া আর কী কী সামাজিক কাজকর্ম আছে? সামাজিক কাজকর্ম বলতে আমাদের সন্ধ্যাকালীন মঞ্চে থাকবে হচ্ছে স্থানীয় শিল্পীদের নিয়ে একটা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কালকে থাকবে শনিবার দুপুর 1টা থেকে এই মন্দির প্রাঙ্গণে বসিয়ে খাওয়ানোর ব্যবস্থা প্রতি বছরের ন্যায় এবছরও ঘটে হবে এবং হচ্ছে হবেই। এবং আমি সেই সঙ্গে আপামর রায়গঞ্জবাসীকে জানিয়ে রাখি, গুটি গুটি পায়ে আমাদের এই সন্তোষী মাতা পুজো 50তম বর্ষের দিকে এগিয়ে গেছে।